ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা, শুধু নাম জানলে হবে না বাবা। আমার নাম সুচিত্রা, এরকম সুচিত্রা অনেকের নাম আছে। কি মাইরা, তাহলে আমার পরিচিতি কিসে? না, আমি কীর্তন গান করি, তাই আমার পরিচিতি। তদনুরূপ শুধু নাম জানলে হবে না মা গো, ব্যক্তির গুণের কথাটাও আমাদের জানতে হবে। যদি কারো গুণের সম্পর্কে আমরা জানি, তবেই তার প্রতি আমাদের ভক্তি জন্মায়। যদি কারো গুণ ভালো হয়, তবেই তার প্রতি আমাদের শ্রদ্ধা জন্ম নেয়। মা বলুন তো মায়েরা, একজন চোরকে কি কেউ ভালোবাসবে? একজন খারাপ মানুষকে কেউ কি ভালোবাসবে? তাহলে গুণ যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনাকে সবাই সম্মান দেবে, সবাই আপনাকে ভালোবাসবে। তা এই যে আমরা পঞ্চদতির নাম জানলাম, এনাদের শুধু নামে জানলে হবে না, গুণের ব্যাপারটাও জানতে হবে। এনাদের মধ্যে কী গুণ আছে, কেন এনারা জগতে প্রণম্য, কেন এনাদেরকে ভক্তরা ভক্তি করে, শ্রদ্ধা করে? শুনুন তাহলে মায়েরা, আজকে প্রথমে যিনি নাচছেন তিনি হলেন শ্রী অদ্বৈত। এই শ্রী অদ্বৈত কে? না, ইনি পূর্বে ছিলেন সদাশিবী মহাদেব। সদাশিবী মহাদেব ছিলেন মায়েরা, আর এই কলিযুগে তিনি হয়ে এলেন শ্রী অদ্বৈত। শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠের বাগান করে খালি, আনিল এক নবরসের চারা, নিতায় মালিরে পাইয়া, চারাটি তার হাতে দিয়া, রোপণ করিতে দিল নাড়া। শান্তিপুরের বুড়ো মালি কে বাবা? তৎকালীন সময় সব থেকে বয়সজ্যেষ্ঠ যিনি ছিলেন তিনি হলেন শ্রী অদ্বৈত। যার ডাকে, যার আকুল আহ্বানে, স্বয়ং ভগবান নেমে এসেছিলেন ধরাধামে। এই যে আজকে আপনাদের গ্রামে মনসা মায়ের পুজো হচ্ছে, আর সেই উপলক্ষে এই এত সুন্দর করে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এই যে মা আপনাদের গ্রামে এসেছে, কোনো না কোনো ব্যক্তির দ্বারা, কোনো না কোনো ব্যক্তির দ্বারা তিনি প্রকটিত, প্রকাশ হয়েছেন। কাউকে না কাউকে দিয়ে তিনি এই জায়গাতে এসেছেন, কি ঠিক বললাম তো? কারো মাধ্যমে, কারো মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। এমন কোন বিশেষ মহিমা তিনি দেখিয়েছেন যার জন্য সবাই আমরা তার চরণে শ্রদ্ধা প্রণাম অর্পণ করছি। তাহলে কারো না কারো দ্বারা তিনি প্রকাশ হয়েছেন। তদনুরূপ আমার মহাপ্রভু কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার দ্বারা প্রকাশিত হয়েছেন, যার দ্বারা তিনি জগৎ সংসারে এসেছেন, তিনি কে? তিনি হলেন ওই অদ্বৈত আচার্য, যিনি কলিযুগে আমার মহাপ্রভুকে নামিয়ে এনেছিলেন। তার মানে ভাবুন তিনি কতটা শক্তির, তার কতটা মহিমা। তাই অদ্বৈত প্রভুর চরণে প্রণাম না জানালে আমরা গৌরচরণ পাব না। আর আজকে আমরা সেই প্রভুর কথাই শুনব, সেই অদ্বৈত প্রভু আবার কলিযুগে পুনরায় জন্ম নিয়েছিলেন। প্রথম অদ্বৈত রূপে এসেছেন, তারপর আবার তিনি শ্যামানন্দ রূপে এসেছেন। সেই ভক্ত শ্যামানন্দের কথাই আজকে আমরা আস্বাদন করব, পূর্বেই বলেছি। তবে তার পূর্বে আমরা সবাই মিলে একটু যে নাম কীর্তন মহাপ্রভু প্রচার করে গিয়েছেন, যে নামের ঊর্ধ্বে আর কিছুই নেই, সেই নাম আজ আমরা সবাই একসঙ্গে কর করতালি দিয়ে গাইব। কে গাইবেন তো সবাই? আমি তো আপনাদের পরিষ্কার করে দেখতে পাচ্ছি না, আপনারা যদি কৃপা করে একটু দর্শন দেন। দেখি একটু হাত তুলুন, সবাই গাইবেন তো? বেশ, শুরু করি তাহলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সেই মহামন্ত্র নাম। আপনি যত দেবদেবীর পুজো করুন, মন্ত্র উচ্চারণ না করলে পুজো হবে না। কিন্তু আজকে আমরা যে মন্ত্র উচ্চারণ করব বাবা, এ শুধু মন্ত্র নয়,
মহামন্ত্র সকল মন্ত্রের ঊর্ধ্বে যে মন্ত্র সেই হলো মহামন্ত্র তাই সেই মহামন্ত্র আজ আমরা একসঙ্গে গাইব শুরু করুন আমার সঙ্গে বলুন সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা বলছেন এদের জন্য আমি কিছু শুনতে পাচ্ছি না তা আপনাদের কথাটা শুনবো আপনাদের কণ্ঠের আওয়াজটা শুনবো এই তোমরা একটু চুপ করো হ্যাঁ বাজাবে না কেউ আপনারা বলবেন সবাই মিলে আমি একবার আপনারা একবার আমি যখন বলবো তখন কিন্তু বলবেন না আমি বলবো আপনারা একবার বলবেন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 একটু জোরে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা বলেছেন কিন্তু দূরে থাকার জন্য আমার কানে আসছে না তাই একটু চিৎকার করে বলবেন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হয়েছে খুব সুন্দর হয়েছে এইবার একটু তালে যেতে হবে একসঙ্গে তালে তালে হাত তুলুন সবাই হাতে তালি দিয়ে মহাপ্রভু কীর্তন করতে বলেছে আর উচ্চৈস্বরে কীর্তন করতে বলেছে কেন বলে মনে মনে নাম করলে নিজের উপকার হয় আর উচ্চৈস্বরে নাম করলে কি হয় জানো বলে পশু পাখি কীট পতঙ্গ বলিতে না পারে শুনিলে এই নাম তারাও সবাই তরে তাই সকলের মঙ্গলের জন্য জগতের কল্যাণের জন্য আজ আমরা উচ্চৈস্বরে কীর্তন করব যার যতটা কণ্ঠ আছে আজকে মহাপ্রভুর আদেশ মেনে আমরা কীর্তন গাইব দেখি জোর করে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ খুব সুন্দর হরে হরে অপূর্ব হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি বল
बोलो हरि बोल, बोलो हरि बोल, बोलो हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम কেন? তোমার চোখে জল কেন? কি হয়েছে তোমার? সবাই হরিনামে আনন্দ করছে, সবাই দুবাহু তুলে কীর্তন করছে, কত আনন্দ করছে, কত উল্লাস করছে, আর তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ। কি হয়েছে তোমার? তোমরা কি কেউ কিছু বলেছ? কেউ কি তোমরা ওনার মনে ব্যথা দিয়েছ? কেউ কি তোমরা ওনার মনে কষ্ট দিয়েছ? কি হলো, কাঁদছ কেন বলো, বলো আমাকে, কি হয়েছে তোমার? কেন তুমি কাঁদছ বলো, কি হয়েছে বলো আমায়। আর যেই না বলেছে বলো কি হয়েছে। অমনি সেই ভক্ত ছুটে এসে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। ও গো দয়াময়, ও গো দয়াময়, তোমার চরণ থেকে বঞ্চিত করো না।
তাই গৌর আজ আমি তোমার কাছে এসেছি, আজ আমি তোমার কাছে এসেছি কিছু চাইবো বলে। তুমি যেন আমাকে ফিরিয়ে দিও না গৌর, তুমি যেন আমাকে ফিরিয়ে দিও না। আরে আরে কাঁদছো কেন, কি বলবে তো বলো, তুমি কি চাও আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাকে দেব, বলো কি চাও। গৌররি, আমি এর পূর্বেও তোমার কাছে অনেক কিছু চেয়েছি, তবে আমি নিজের জন্য কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি চেয়েছি জগতের জন্য, আমি চেয়েছি কলির জীবের জন্য, কিন্তু আমি নিজের জন্য তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। কিন্তু আমার জীবনের শেষ সময়ে, আমার এই জীবন, আমার এই জীবনের শেষ মুহূর্তে আমি নিজের জন্য তোমার কাছে কিছু চাইবো বলে এসেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে যারা মালিক হয়, মানে বাড়ির যারা কর্তা হয়, দেখবেন মায়েরা, যারা বাড়ির মালিক হয় তারা কোনোদিন নিজের জন্য পরিশ্রম করে না। করে কি বাবা? জগতে যারা মালিক, যারা কর্তা হয়, ধরুন আপনি সংসারের মালিক, এই যে আপনি গাধার খাটুনি খাটছেন, দিন রাত গাধার মতো পরিশ্রম করছেন, রোজগার করছেন, আপনি কি নিজের সুখের জন্য, নিজের জন্য করছেন? কি মায়েরা নিজের জন্য করে? কি সবার জন্য করে, স্ত্রী পুত্র কন্যা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, আমরা সংসারের জন্য দিন রাত গাধার খাটুনি খাটি, শুধু নিজে পেট ভরাবার জন্য কিন্তু কর্ম করি না বাবা। নিজের জন্য যদি পরিশ্রম করতাম তাহলে সারাদিনে 100 টাকা কি 50 টাকা রোজগার করলে আমার পেট ভরে যাবে। কি বাবা, যাবে কি না? সারাদিনে যদি আমি 100 টাকা রোজগার করি বা 200 টাকা রোজগার করি, সেটা আমার পেট ভরে যাবে, আমার দিন চলে যাবে। তাহলে আমরা এত পরিশ্রম করছি কেন, এত রোজগার করছি কেন? কেন জানেন মায়েরা? বাড়ির মালিক যারা হয় তারা শুধু নিজের কথা ভাবে না, তারা জগতের সকলের কথা ভাবে, ছেলে মেয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবার কথা তারা চিন্তা করে। সেই চিন্তা করার জন্য তারা একটু একটু করে অর্থ রোজগার করে তারা চাক বেঁধে রাখে, ব্যাংকে জমিয়ে রাখে। এই বাড়ির মালিকদের অবস্থা কীরকম জানেন মায়েরা? মৌমাছির মতো। মৌমাছি যেমন সারাদিন ফুলে ফুলে ঘুরে ঘুরে কাঁটার সঙ্গে যুদ্ধ করে করে নিজের দেহটাকে ক্ষত বিক্ষত করে, মৌমাছি যেমন মধু সঞ্চয় করে, মৌমাছি যেমন চাক বাঁধে, মৌমাছি যে এত কষ্ট করে মধু সঞ্চয় করলো বাবা, এত কষ্ট করে যে সে চাক বাঁধলো, বলুন তো সেই মৌমাছির ভাগ্যে কি ওই মধু আস্বাদন হয়? কি হয়? কি হয় না? মধু হরণকারী ব্যক্তিগণ, মৌমাছির সেই জমিয়ে রাখা মধুর চাক, যারা মধু হরণ করে তারা আগুন দিয়ে ওই মৌচাকটাকে পুড়িয়ে মধু বের করে বাজারে বিক্রি করে দিয়ে নিজেদের জীবন ধারণ করে। তদনুরূপ আপনাদের অবস্থা বাবা,
আপনারা দিনের পর দিন কষ্ট করে পরের বাড়িতে জন খেটে পরের বাড়িতে কাজ করে, কেউ সরকারি চাকরি করে, কেউ মাঠে চাষবাস করে, সারাদিন পরিশ্রম করে নিজে নিজে না খেয়ে যতটা দরকার ততটা আপনারা সেবা করেন না, কেন জমিয়ে রাখেন? জমিয়ে রাখেন, মধু সঞ্চয় করেন, একটু একটু করে চাক বেঁধে রাখেন সংসারের জন্য। আর ওই চাক বাঁধতে 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 যখন চাকটা পরিপূর্ণ হয়ে গেল, সেদিন কি হলো, এই মৌমাছির প্রাণটা অকালেই চলে গেল। আর যখন অকালে চলে গেল, আপনার জমিয়ে রাখা চাক, ব্যাংকে যে টাকা জমানো ছিল, আপনি যে পাঁচতলা বাড়ি বানিয়ে গেছেন, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি এরা সবাই দখল করতে লাগলো, ভোগ করতে লাগলো, ভাগাভাগি করতে লাগলো, অথচ সেদিন সবাই আপনার কথা ভুলে গেল। নিতাই গৌর হরি বল। এই হলো সংসারের পরিণতি মা। আপনি যে এত কষ্ট করে পাঁচতলা বাড়ি বানালেন, ব্যাংকে লাখ লাখ টাকা জমা করলেন, ওই মধু আস্বাদন করবার মতো আপনার ভাগ্য হলো না। চলে যেতেই হবে, সবাই চলে যাব, কিন্তু বাবা সারা জীবন তো অন্যের কথা ভেবে গেলেন, এবার একটু নিজের কথাটা ভাবুন। আপনি কি করলে গোবিন্দের চরণে জায়গা পাবেন, কি করলে তার চরণ প্রাপ্তি হবেন, কি করলে বারে বারে এই ভাবে নরক যন্ত্রণা ভোগ করতে আর আসতে হবে না, কি করলে সংসারের কাছ থেকে আর লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হবে না, এইবার তো একটু নিজের কথা ভাবতে হবে। তাই আজকে ভাবছেন কে, ওই ভক্ত, প্রভু আমি সারা জীবন জগতের জন্য চেয়েছি, সারা জীবন জগতের মঙ্গলের জন্য চেয়েছি, কিন্তু আমি নিজের জন্য কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি। আমার দেখতে দেখতে আয়ু সূর্য অস্ত্রের দিকে ঢলে পড়ছে, আমার আয়ু সূর্য অস্ত্রের দিকে ঢলে পড়ছে, তাই গৌর আমার এই জীবনের শেষ সময়ে আমি তোমার কাছে কিছু চাইবো বলে এসেছি, আমি তোমার কাছে কিছু চাইবো বলে এসেছি। বলো তুমি কি চাও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? যে ভক্ত আজকে মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে কাঁদছে, তিনি আর অন্য কেউ নয় মায়েরা, তিনি হলেন ওই অদ্বৈত আচার্য। ওই অদ্বৈত আচার্য প্রভুর চরণ জড়িয়ে কাঁদছে, বলে প্রভু তোমার কাছে আমার একটাই চাওয়া, কি জানো প্রভু, আমায় চরণ ছাড়া আমায় করো না গো, আমায় চরণ ছাড়া ছাড়া করো চরণ ছাড়া, আমায় করো
জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, আমাদের জন্ম মৃত্যুর চক্রে আমাদেরকে পড়তেই হবে মা। জন্মেছি যখন মৃত্যু আমাদের হবে, আবার মৃত্যুর পর যে যেমন কর্ম করব সেই জনই প্রাপ্তি আমরা হব। তাই প্রভু, আমার তো মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরে যদি আমি তোমায় ভুলে যাই, তাই গৌর আমি আবার পুনরায় এই কলিযুগে জন্ম নিয়ে তোমার লীলা মাধুর্য আমি আস্বাদন করতে চাই। আমি আবার কলিযুগে জন্ম নিতে চাই। গৌরহরি বলল, অদ্বৈত গোসাই, তোমার ইচ্ছা কি কখনো অপূর্ণ থাকতে পারে? তাই তুমি যখন ইচ্ছা প্রকাশ করেছো তুমি আবার জন্ম নেবে, আমি তোমায় কৃপা করলাম, তুমি আবার কলিযুগে জন্ম গ্রহণ করবে। তবে প্রভু, আমি কোনো ধনী পরিবারে যেতে চাই না, আমি কোনো কোটিপতির বাড়িতে যেতে চাই না, আমাকে তুমি কোনো কাঙালের ঘরে পাঠিও, আমাকে তুমি কাঙালের ঘরে জন্ম দিও। গৌরীর মৃদু হেসে বললো, বাড়ি